বিগ নিউজ, সবার আগে সবার সাথে। অবশেষে আজ কোচবিহার জেলার 5টি পৌরসভাতেই নমিনেশন জমা দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 4টি পৌরসভায় আজ নমিনেশন জমা শেষ হলো। শুধু কোচবিহার শহরে কয়েকটি বাকি রয়েছে, সেগুলো আগামীকাল দেওয়া হবে বলে জানান জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। তার পাশাপাশি বিজেপি ও কংগ্রেস সহ আরও অন্যান্যরা আজ নমিনেশন জমা দিয়েছে। কোচবিহার শহরের 20টি সিটের মধ্যে আজ বেশ কয়েকটি ওয়ার্ড নমিনেশন দিয়েছে। দুদিন আগে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ চলছিল, তা মিটিয়ে আজ স্বাভাবিকভাবেই নমিনেশন জমা দেওয়ার কর্মসূচি চলে। সেই প্রসঙ্গে জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন জানান, আমাদের মধ্যে কোনো বিক্ষোভ ছিল না, সবই ঠিকঠাক আছে, কোনো বিক্ষোভ আমার বাড়ির সামনে হয়নি। এর পাশাপাশি যদি কোথাও নির্দল প্রার্থী দাঁড় করানো হয় বা জানানো হয়, সে বিষয়ে তারা পুরোপুরি বিষয়টি দেখে নিয়ে তারপরে বসে আলোচনা করবে, সে বিষয়ের উপর নজরপাত করবে। তিনি আরও বলেন, বিজেপি যে কাজ করেছে সেটা কোনোদিন আমার রাজনৈতিক ক্যারিয়ারে আমি দেখিনি। মূলত আগেই প্রার্থী তালিকা ঘোষণা হয়, তারপর নমিনেশন দেওয়া হয়। এবারে কোচবিহার পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা না করার কারণটি আপনারা নিজেরাই বিজেপি দলের থেকে জেনে নেবেন, এই বিষয়ে আমাদের কিছুই জানা নেই। পাশাপাশি তিনি জানান, কোচবিহারে কোনো সন্ত্রাস নেই আর রাজনৈতিক দলের নিয়ম রয়েছে, প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা, তারপর নমিনেশন জমা দেওয়া হয়। এটা ভারতীয় জনতা পার্টির কোনো থিওরি সেটা আমার জানা নেই। বিরোধী দল করা মানেই প্রতিবন্ধকতা আসবেই, আর বিরোধী দলের প্রতিবন্ধকতাকে ওভারকাম করা মানেই বিরোধী দল আর সেখানে তারা মাঠ থেকে পালিয়ে গেছেন। তিনি প্রশ্ন তোলেন যে প্রার্থীর নাম প্রকাশ্যে ঘোষণা করতে তারা এত ভয় পান, তাহলে তারা মানুষের কাছে যাবেন কিভাবে? তারা ইতিমধ্যে প্রার্থী খুঁজে পাচ্ছেন না, ভীতি এবং আতঙ্কে বোঝা যাচ্ছে। এছাড়া সাংগঠনিক শক্তি কতটুকু বলেই কটাক্ষ করেন কোচবিহার জেলা তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। এর পাশাপাশি কংগ্রেস বিজেপিরাও নিজেদের নমিনেশন জমা দিয়েছে।